এই ঘটনায় শুধুমাত্র আখতারুজ্জামান শাহিন না, বাংলাদেশের অনেক বড় বড় স্বর্ণ ব্যবসায়ীর নাম আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, আমাদের কাছে ভয়েস মেসেজেও পাঠানো হচ্ছে বিভিন্ন জনের নাম। কোন বড় স্বর্ণ ব্যবসায়ীর নাম আছে এটাতে? এটা কি সোনা ব্যবসা নিয়ে কোনো দ্বন্দ্ব আছে কি? এটা দেখেন, মানে আপনারা মিডিয়াতে অনেক নাম আসছে, অনেক ধরনের ঘটনা আসছে, আমি বলছি একটাই, আপনারা মিডিয়ারা অনেক তথ্যই দিচ্ছেন, আমরা বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি, আমরা সবগুলি কিন্তু আমরা দুই দেশের আসামিদের কাছে আমরা ক্রস এক্সামিন করেছি, বিচার বিশ্লেষণ করেছি, যেহেতু মামলাটা এখনো তদন্ত চলছে, এই মুহূর্তে স্পেসিফিকলি মানে কি কারণটাই কিটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তাকে গোপাল বিশ্বাসের সাথে আমার কালকে প্রায় দুই ঘন্টা কথা হয়েছে, আমরা তার কাছ থেকে অনেক তথ্যপত্র পেয়েছি, সেটা আমরা তদন্তের প্রয়োজনে আমরা কাজে লাগাবো, এটা এখনো মানে, এবং আমরা তার সাথে সে কি ব্যবসা করে সেটা আমরা জেনেছি, তবে আমরা এই বিষয়ে এখন আমরা কিন্তু বলতে চাচ্ছি। ঘুরে আসলেন, যেটা হচ্ছে খণ্ডিত অংশ বাদে আপনার কাছে মনে হচ্ছে কি যে বাকি তার শরীরের কোন অংশ খুঁজে পাওয়াটা এখন আর কঠিন, এখন আর পাওয়া যাবে? এটা এটা আমি মনে করি যে আমি বারবারই আশাবাদী, আমি কিন্তু ওইখানে গিয়ে বলেছিলাম আমরা আশাবাদী, আমরা মনে করি যারা যারা আমরা মোটা দাগে আমরা আমাদের প্রাথমিক তদন্তে মূল ঘাতক এবং ইন্ডিয়ান ঘাতকের সাথে কথা বলে আমরা মোটামুটিভাবে উপনীত হয়েছি যে এই যে এই ঘটনার সাথে যারা এই কাজটি করেছেন মোটা দাগে ম্যাক্সিমাম লোকই বাংলাদেশি, বাকি যদি থাকে ওখানে সেখানে ইন্ডিয়ান পুলিশও সিআইডি তারা অত্যন্ত দক্ষ, তারাও কাজ করছে, আমাদের বাংলাদেশের ডিবি আমরাও কাজ করব, এটা তো এখনই শেষ কথা বলে কোনো কথা নেই। আমি মনে করি এখন বাংলাদেশের কোনো অপরাধী মানে বাংলাদেশে অপরাধ করে তারা ইন্ডিয়ায় গিয়ে সেফ হেভেন বানাবে আমরা সেটা করতে দিব না, তাদের সহায়তা তাদেরকে আমরা ধরে নিয়ে আসব, এতে মনে করি অপরাধীরা বাংলাদেশ থেকে আবার সেম ওয়ে আবার ইন্ডিয়ার কোনো অপরাধী সেখানে অপরাধ করে বাংলাদেশে এসে সেফ হেভেন বানাবে এটা হতে দেওয়া যায় না, তাই আমাদের যে কোনো জায়গা থেকে আমরা আসামিদেরকে প্রাক্তন করবই।